রবিবার গোটা দিন ব্যাপী তেলিয়ামুড়া মহকুমার নবনির্বাচিত দুই বিধায়ককে সংবর্ধনা প্রদানকে ঘিরে তেলিয়ামুড়ায় ছিল উৎসবের আবহ। প্রথম পর্বে তেলিয়ামুড়া পৌর পরিষদের ব্যবস্থাপনায় চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে নবনির্বাচিত মহকুমার বিধানসভার সদস্যদেরকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। এদিন এই নাগরিক সংবর্ধনা মঞ্চে তেলিয়ামুড়া পৌর পরিষদের পক্ষ থেকে স্মারক উপহার, উত্তরীয় পুষ্পস্তবক এবং মানপত্র দিয়ে তেলিয়ামুড়া থেকে নির্বাচিত কল্যাণী সাহারায় এবং কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচিত বিধায়ক পিনাকি দাস চৌধুরীকে সংবর্ধিত করা হয়। এদিনের এই সংবর্ধনা মঞ্চে দুইজন প্রতিনিধি ছাড়াও পৌরপিতা রূপক সরকার, সহকারী পৌরপিতা মধুসূদন রায়, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস, তেলিয়ামুড়া পৌর পরিষদের ডেপুটি সিইও রাকেশ ভট্টাচার্য প্রমুখরা উপস্থিত ছিলেন। অন্যদিকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার তেলিয়ামুড়া বিধানসভার জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করে তেলিয়ামুড়া প্রাইমারি কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে নিজস্ব হল ঘরে এই সংবর্ধনা অনুষ্ঠানে মহকুমার দুইজন প্রতিনিধি কল্যাণী সাহারা এবং পিনাকি দাস চৌধুরীকে তেলিয়ামুড়া প্রাইমারি কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। মানপত্র, উত্তরীয় পুষ্পস্তবক সহ স্মারক উপহার দিয়ে সম্মানিত জনপ্রতিনিধিদ্বয়কে এদিন সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে দুইজন জনপ্রতিনিধি ছাড়াও তেলিয়ামুড়া প্রাইমারি কো অপারেটিভ সভাপতি জয়ন্ত কুমার সাহা, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস, পৌরপিতা রূপক সরকার প্রমুখরা উপস্থিত ছিলেন। যেই সম্মান নেয় সেই অনুভব করতে পারে যে নাগরিক সম্বর্ধনা নেওয়া কতটা ভাগ্যের, কতটা আনন্দের। আজকে আমি এবং আমাদের সম্মানিত বিধায়ক পিনাকি দাস চৌধুরী মহোদয় আমরা সেটা অনুভব করছি। তেলিয়ামুড়া পুরো পরিষদকে আমি হৃদয় থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা সকলে মিলে এমন একটি সুন্দর অনুষ্ঠান উপস্থাপিত করেছে। ঘোষক বলছিলেন দ্বিতীয়বারের জন্য নির্বাচিত, অবশ্যই আমরা দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছি, এটা আমাদের কোনো কৃতিত্ব নয়। 2018 সালেও আমাদেরকে না চিনে আপনারা যেইভাবে সমর্থন করে 2018 সালে বিধায়ক বানিয়েছিলেন, এই রাজ্যের সরকার পরিবর্তনের আপনারা যে ভূমিকা গ্রহণ করেছিলেন তার জন্য সারা জীবন আপনাদের কাছে ঋণী থাকবো আমরা। এবং এবারও এতটা প্রতিকূল পরিস্থিতি, এত অপপ্রচার, এরপরেও যারা এই রাজ্যে বিভ্রান্ত করেছে রাজ্যের মানুষকে, এরপরেও ত্রিপুরা রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টির উপর ভরসা রেখেছিল। এই রাজ্যের মানুষ পুনরায় ভারতীয় জনতা পার্টিকে সরকারে প্রতিষ্ঠিত করেছে। মানুষ আস্থা রেখেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির উপর। এর আগেও অনেক প্রধানমন্ত্রী ছিলেন, এর আগেও অনেক যোজনা ছিল। ইন্দিরা আবাস যোজনার কথাই যদি আমরা বলি, রাজীব গান্ধী খেল রত্নর কথাই যদি বলি, আমরা দেখেছি ত্রিপুরাতে এগুলির সঠিক বাস্তবায়ন হয়নি। বর্তমান 2014 সাল থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্লোগান তুলেছেন অ্যাক্ট নর্থ ইস্ট, একটা সময় কংগ্রেস সরকারের থেকে যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন শ্রদ্ধেয় মনমোহন সিং বলেছিলেন লুক নর্থ ইস্ট, আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন অ্যাক্ট নর্থ ইস্ট। পুরো নর্থ ইস্টের জন্য কাজ করতে হবে এবং সেটা তিনি করছেন। উল্লেখ্য, সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের মধ্যে কৃষ্ণপুর কেন্দ্রের নির্বাচিত বিধায়ক তথা রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বিশেষ কারণে অনুপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।